ফাহিমা আপনি লিখেছেন নফল রোজার সময় সাহারি না খাইলে কি রোজা হবে নফল হোক আর ফরজ হোক কোনো রোজাতেই সাহারি খাওয়াটা ফরজ বা ওয়াজিব নয় ফরজ বা ওয়াজিব এটি নফল হোক আর শাহরি হোক এক্ষেত্রে সাহারি হোক আর ইফতার হোক এর কোনোটি কিন্তু ফরজ বা ওয়াজিব নয় বরং কোনো কারণে আপনি সাহারি খেতে উঠতে পারেন নাই রাত পার হয়ে গেছে এরপরে আপনি চেতন পেয়েছেন আপনি তখন ফজর রাজান হয়ে গেছে ততক্ষণে বা আরও দেরি হয়েছে তো আপনি খাবার খেতে পারেননি তো আপনি তখন নিয়ত করে ফেললেও আপনার রোজা হয়ে যাবে কোনো অসুবিধা নেই অথব ফরজ রোজা তো বটেই নফল রোজাতেও আপনি সারি খান নাই সকালে উঠে নিয়ত করতে পারেন নবী করিম সাল্লাহ সাল্লাম এরকম একদিন তার বাসায় তিনি সকালে খাবারের কোনো ব্যবস্থা সম্ভবত ছিল না তখন তিনি বললেন ইদান আলা সোয়েম তাহলে আমি এখন থেকে রোজা আছি তিনি কিন্তু আগে থেকে শাড়ি তো খানেনি এবং আগে থেকে নিয়ত করেনি এটা সকালে দ্বীপ প্রহরের আগে আগে তিনি নিহত করে ফেলেছেন এবং তাতে তার রোজা হয়ে গেছে অথব সারি খাওয়া এটি নফল রোজা বিশুদ্ধ হওয়ার জন্য পূর্ব শর্ত নয় বরং সারি না খেয়ে রোজা রাখা যাবে তাহেরা